আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানিয়া দেওয়ান তমা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকালবেলা, তো সকাল সকালই আপনাদের সামনে বসে পড়লাম। আর আমি তো শ্বশুর বাড়িতে, সবাই জানেন, গতকালের ব্লগে হয়তো জানতে পেরেছেন। আর আমি এখন আপনাদের সামনে যে উদ্দেশ্যে বসছি, এটাও আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে রুবি সিম যারা ব্যবহার করে, তো তাদের মধ্যে কিছু ভিআইপি ক্লায়েন্ট আছে, তাদেরকে হচ্ছে কিছু গিফট পাঠায় রুবি কোম্পানি থেকে। তো ওই তো রুবি সিমের তরফ থেকে এইবারও হচ্ছে আমরা কিছু গিফট পেয়েছি, তো ওইবারও শেয়ার করেছিলাম। ভাবলাম যে এইবার ঈদে কী গিফট পেয়েছি সেটাও শেয়ার করি। তবে ওইবার ঈদে যে গিফটটা পেয়েছিলাম, তখন আমি টাঙ্গাইলে ছিলাম, মানে একটু আগে আগে পাঠিয়ে দিয়েছিল, তো তখন আমি টাঙ্গাইলে ছিলাম, ও টাঙ্গাইল থেকে ওটা রিসিভ করেছিলাম। আর এখন হচ্ছে আমি বাড়িতে চলে আসছি, শ্বশুর বাড়িতে। তো গতকাল হচ্ছে এটা আসছে হচ্ছে মির্জাপুরে টাঙ্গাইলে, আর যেহেতু আমরা টাঙ্গাইল থেকে চলে আসছে, জন্য আবার এটা মির্জাপুর পাঠিয়ে দিচ্ছে। তো ওইখান থেকে হচ্ছে জাহার বাবা নিয়ে আসছে গতকাল। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ জিনিসটা অনেক কাজের। আমি অবশ্য খুলেই ফেলেছি, গতকাল নিয়ে আসছে, তো গতকালই খুলে ফেলছি। খুলে ফেলে তারপর হচ্ছে দেখছি, তো ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু দেখায়। তো এই যে এই হচ্ছে প্যাকেট, প্যাকেটগুলো কিন্তু খুবই সুন্দর হয়। তবে রোজারিতে যে প্যাকেটটা ছিল এটা কিন্তু আরো বেশি বড় ছিল, তো এইবারের প্যাকেটটা একটু ছোট আর জিনিসপত্র মানে গিফটগুলো একটু কম। তো যাই হোক, গিফট তো গিফটই, কম আর বেশি হয়তো পেয়েছি, তাই না? তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আমি দেখাচ্ছি কী কী দিয়েছে। একেবারে দেখিয়ে দিল মশলাপাতি, এখানে হচ্ছে কিছু হচ্ছে ওদের, তো এই যে অনেক সুন্দর একটা কার্ড, ঈদ মোবারক লেখা। আর এই যে এই পাশে কিছু একটা লিখে দিয়েছে, তো কি লিখে দিয়েছে সেটাও আপনাদের সাথে পড়ে আমি শেয়ার করতেছি। এখানে লিখেছে, শৈশবে আনন্দ ঘর দিনগুলো আজও নিশ্চয় আপনার মনের জানালায় উকি দিয়ে যায়, নিশ্চয়ই ছোটবেলার সেই উন্মাদনা আবদার ভালো লাগা আজও আপনাকে ভাবিয়ে তোলে, আজও নিশ্চয় মায়ের হাতের সেই রান্নার স্বাদ আপনাকে বলতে বাধ্য করে, আমার মায়ের হাতের রান্নাটাই সেরা। আমরা জানি মায়ের মতো রান্না আর কেউ করতে পারে না, তবে বছরের পর বছর পেরিয়ে যায় আর জীবন আপনাকে নিয়ে আসে অবস্থান থেকে অন্য অবস্থানে, তাই হয়তো সেই সেরা স্বাদের রান্না খাওয়ার আকাঙ্ক্ষাটায় অতৃপ্তই রয়ে যায়। আর সেজন্যই অতৃপ্ত আকাঙ্ক্ষায় সামান্য পূর্ণতা প্রদানের লক্ষ্যে এবারের ঈদুল আজহায় রবি ধন্যবাদ প্রোগ্রাম নিয়ে এসেছে এক অভিনব ঈদ উপহার, যেখানে থাকছে দেশের শীর্ষস্থানীয় মানের সব প্রয়োজনীয় পণ্য, যেন আপনি নিজের রান্নার মাধ্যমে মায়ের হাতের রান্নার স্মৃতিগুলো আবারও উপলব্ধি করতে পারেন এবং তৈরি করতে পারেন আবেগ ঘন নতুন কিছু মুহূর্ত। এমনই সব সুন্দর মুহূর্তগুলো তৈরিতে রবি আপনার পাশে থাকার জন্য সবসময় প্রতিশ্রুতবদ্ধ। তো লেখাগুলো কিন্তু ভালোই লাগলো পড়তে। এখানে হয় কিছু হচ্ছে রবি সিমের অফার টফার দিয়ে একটা কাগজ দিয়েছে। তো এবারে যা যা মশলাপাতি দিয়েছে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আলু ভুকরা, স্বপ্ন ব্র্যান্ডের। রাঁধুনি হচ্ছে এটা তেহারির মশলা। এটা হচ্ছে বিরিয়ানি মশলা রাঁধুনির, এদের মধ্যে কাজে লাগবে আমাদের। তারপর এটা হচ্ছে রাঁধুনির গুঁড়া পাঁচফোড়ন, এটা পাঁচফোড়নের গুঁড়া। আরো দিয়েছে হচ্ছে গরম মশলার গুঁড়া, রাঁধুনি কালা ভুনা মশলা, এটা কাজে লাগবে। কালা ভুনাটা কিন্তু কুরবানিতে আমরা প্রায়শই করে থাকি, আর বাড়িতে করতে গেলে একটু ঝামেলা হয়, আর এরকম রেডিমিক্স মশলা থাকলে কিন্তু করতে ভালো হয়। তো দেখি, ট্রাই করবো, এগুলো দিয়ে কিন্তু রান্না করবো, ট্রাই করবো কীভাবে কী করা যায় এবং আপনাদের সাথে শেয়ারও করবো। আর রোজাদের মধ্যে কিন্তু অনেকগুলা হচ্ছে
ডেজার্টের যে মিক্সডগুলো এগুলো দিয়েছিলো রাঁধুনির পক্ষ থেকে, মানে রবির পক্ষ থেকে রাঁধুনির, তো ওগুলো হচ্ছে ট্রাই করেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি, তো এগুলোও ট্রাই করবো, শেয়ার করবো। এটা হচ্ছে রাঁধুনির রেডিমিক্স মাংসের মশলা, এটা কিন্তু খুবই কাজের, একদম মানে কোনো কিছু না থাকলে এই মশলা দিয়ে শুধু রান্না করে ফেলা যাবে। এটা দিয়ে কিন্তু আমি শেয়ার করেছিলাম রুদিকে। তো যাই হোক, এখানে আমার কাছে এই ব্র্যান্ডটা একদমই অপরিচিত, আমি আজকে প্রথম পেলাম এটা। এটা লেখা হচ্ছে মিওয়া বা মাওয়া মনে হয়। তো এটার ভিতরে কি আমি একটু খুলে দেখতেছি, কারণ যেহেতু আমি নিজেই জানি এটা, আমি আপনাদেরকে কী বলবো। দারুণ একটা জিনিস, তাই না? খাবারের পর এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি ভাবতেই পাই নাই যে এইগুলা, মানে এটা আমি ভাবছি যে কোনো ডেজার্ট আইটেম হয়তো হবে, বাট এই জিনিসগুলো কিন্তু ভালো, খেতে মজা লাগে খাবারের পরে। অনেকে কিন্তু এগুলো পানের সাথেও খায়। অনেকগুলো আছে, আর সবচেয়ে সুন্দর জিনিস যেগুলা ওই যে রাঁধুনির মরিচের গুঁড়া, তো এগুলো হচ্ছে আমার কাজে লাগবে, কারণ আমার শাশুড়ি মা কিন্তু ভাঙিয়ে তারপর হচ্ছে মশলাপাতি খায়। তারপর হচ্ছে এটা হচ্ছে এসিআই পিওরের হচ্ছে ধনিয়া গুঁড়া, আর এই যে এটা হচ্ছে রাঁধুনির হলুদের গুঁড়া, সাথে কিন্তু সুন্দর যাব আলহামদুলিল্লাহ, আমার প্রচুর হাঁচি হয়, আপনারা সবাই জানেন, এটা রিমাইন্ড করেন না। তো এটা হচ্ছে রাঁধুনির যে হলুদের গুঁড়া, চামচ আছে সুন্দর, মরিচের গুঁড়ার সাথেও চামচ আছে আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে হচ্ছে জিনিস ভালো লাগলো। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, এরপর যা যা করি, যদি কিছু করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি হচ্ছে বাসার নিচে চলে আসছি, তো সবাই বাসার নিচে বসে আছে, গরমের দিনে নিচে বসে থাকতেই সবাই অনেক পছন্দ করে, আর টাঙ্গাইলে থাকার সময় তো বাচ্চারা একদমই বাসার মধ্যে বন্দি থাকে, তো এখানে আসলে নিজেই থাকা হয় বেশি ওদের। নিচে যে বাংলা ঘর বলে এটাকে, বাংলা ঘরে এখানে সবাই বসে আছে। আমার এটা হচ্ছে আমার ভাগ্নে, আমার ভাগ্নের সাথে জিনাত হচ্ছে দুষ্টুমি করতেছে, ওর ভাইয়ের সাথে খেলা করতেছে আর কি। আমার শাশুড়ি দেবর সবাই কিন্তু নিচে এই জায়গাটাতে বসে আছে বাংলা ঘরের বারান্দায়। আর এই যে এখানে এটা হচ্ছে পুকুর, পুকুরের ওই পাশেই কিন্তু রাস্তা, তো আমি যে বলি ভয়েস ওভার দেওয়ার সময় যে অনেক সাউন্ড আসে গাড়ির, তো এই রাস্তা দিয়েই অনেক মোটামুটি ভালোই বড় বড় বাস ট্রাক এগুলো চলাফেরা করে। আর এই যে পুকুরে কিন্তু অনেক পানি জমে গেছে বৃষ্টির পানি, আর এখন তো বর্ষার সিজন, পানি তো আসবেই। আর আমাদের এই এলাকায় কখনো বন্যা হয় না বা পানিও উঠে না, কারণ এটা হচ্ছে পাহাড় এলাকায়, আর এই পুকুরটা খনন করা ছিল, এই জন্য বৃষ্টির পানি সব গিয়ে হচ্ছে পুকুরটা ভরে গেছে, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। আর এই যে আমাদের বাড়ির সামনে কিন্তু একদমই অনেক ফাঁকা জায়গা, আর এই যে এখানে হচ্ছে জাওহার জিনাতের জন্য দুলনা করে মানে রাখতেছে, তো সবাই এটা দেখতেছিল দুলনাগুলো। আর জাওহার জিনাতে বলতে পারেন এটা আসলে ঈদের গিফটও বলা যায়, কারণ আমাদের অনেক দিন যাবত আবদার ছিল বাবা একটা দুলনা বানিয়ে দাও, তো এই জন্যই দুলনা লাগাচ্ছে, এটা অর্ডার দিয়ে মানে রেখে দিয়েছিলো বানিয়ে, তো ওইটা হচ্ছে আজকে মিস্ত্রি এসে লাগাচ্ছে, জাওহার জিনাত তো মহা খুশি। তো এই আর কি, তো অনেক ফাঁকা জায়গা আমাদের বাসার সামনে, অনেক ফাঁকা জায়গা, মোটামুটি যদি চাই আমরা পার্কের মতো করেও জায়গাটাকে ই করতে পারবো। আর যেহেতু জাওহার জিনাত এখন থাকে না খুব একটা বেশি এখানে, তো আপাতত দুলনায় লাগাচ্ছে শুধুমাত্র, এখানে মনে হয় তিনটার মতো দুলনা লাগাবে। এই যে মিস্ত্রি ভাইয়ারা হচ্ছে কাজ করতেছে। তো মোটামুটি এই যে এই পাশে হচ্ছে আমাদের বাংলা ঘর, তারপরে যে আশেপাশে যে চীনের ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাড়া দেওয়া।
আর এই ফাঁকা জায়গাগুলো আসলে বাচ্চাদের জন্য রাখা হয়েছে, যাতে বাচ্চারা খেলতে পারে খোলামেলা পরিবেশ, এই জন্য আর কি। তো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি, আর এরপরের ব্লগটা হচ্ছে 7:20 দিকে আমি আপলোড করবো। আল্লাহ হাফেজ সবাই।